হ্যালো বন্ধুরা, সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে শেয়ার করব মাটন রেসিপি। বারবার নাড়াঘাটা না করে কিভাবে মাটন খুব সহজে টেস্টি আর একদম নরম তুলতুলে করা যায় সেই রেসিপি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। মাটন রেসিপি বানানোর জন্য প্রথমে এখানে আমি নিয়েছি 500 গ্রাম মাটন, আর আমি মাটন ভালোভাবে প্রথমে ধুয়ে জলটাকে ঝরিয়ে রেখেছি। এখানে আমি চর্বি সমেত মাটন নিয়েছি। এই রেসিপির জন্য আমাদের মশলা তৈরি করে নিতে হবে, সেজন্য মিক্সার জারে আমি নিয়ে নিচ্ছি 3টি মাঝারি সাইজের পেঁয়াজ, সাথে দিচ্ছি এখানে কয়েক টুকরো আদা, আর দিচ্ছি 2টো মাঝারি সাইজের রসুনের কোয়া। এবার দিচ্ছি কিছুটা গোটা গরম মশলা, আমি দারচিনি আজকে দিচ্ছি না, লবঙ্গ, গোলমরিচ আর এলাচি দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ঝালের জন্য 4টি কাঁচা লঙ্কা। এবার খুব ভালোভাবে আমাদেরকে কিন্তু বেটে একদম মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। খুব ভালোভাবে বেটে এখানে আমি একদম থকথকে মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এবার কড়াইতে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল, এর মধ্যে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, আর দিচ্ছি 1 চামচ নুন। এবার আমি এর মধ্যে জল ঝরানো মাটন দিয়ে দিচ্ছি। এবার হাই ফ্লেমে 5 মিনিটের মতন মাটনগুলোকে প্রথমে ভালোভাবে ভেজে নিচ্ছি। মাটনগুলোকে আমাদের 5 মিনিটের মতন খুব ভালোভাবে ভাজতে হবে, তাহলে মাটনের আস্তে ফ্লেভারও আসবে না আর মাটনগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হবে। তো মাটন ভাজা আমার এখানে হয়ে গেছে, এবার আমি গ্যাস ওভেন বন্ধ করে দিচ্ছি। নিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে বানিয়ে রাখা আমাদের পেঁয়াজ আদা রসুনের পেস্ট। এবার দিচ্ছি আরও 3টে পেঁয়াজ কুচি, এবার দিচ্ছি 2 টেবিল চামচ টক দই। এবার আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি। দিচ্ছি প্রথমে ছোটো চামচের, আমি এখানে 2 চামচ ধনে গুঁড়ো দিচ্ছি, এটা কিন্তু বড় চামচের 1 চামচ ধনে গুঁড়ো। দিচ্ছি লঙ্কা গুঁড়ো, সাথে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিচ্ছি চিনি স্পাইসের ব্যালেন্স চেক করার জন্য, আর এখানে দিচ্ছি হলুদ গুঁড়ো। সব শেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভালো কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার দিচ্ছি যে তেলে আমরা মাংস ভেজেছিলাম সেই মাংসের তেল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার একদম পরিষ্কার হাতে ভালোভাবে মাটন সব মশলার সাথে মাখিয়ে ম্যারিনেট করতে রেখে দিতে হবে। এই মাখাটা যত ভালো হবে, ম্যারিনেটটা যত ভালো হবে, আমাদের মাটন কিন্তু তত টেস্টি আর ততটাই কিন্তু সেদ্ধ হবে তাড়াতাড়ি। সেজন্য একদম 5 মিনিটের মতন ভালোভাবে মাটন কিন্তু এখানে আমি মাখিয়ে নিয়েছি। আমি আজকে রসুন দিচ্ছি, তাই এর মধ্যে দিয়ে দিলাম 4টি রসুন। হাতে সময় থাকলে 1 ঘন্টা, আর যদি খুব কম সময় থাকে তাহলে আধা ঘন্টার জন্য কিন্তু এটাকে রেস্টে রেখে দিতে হবে, সময় থাকলে বেশিও রাখতে পারো। আমি এখানে 1 ঘন্টার মতন রেখেছিলাম। এবার আমি গ্যাস ওভেনে বসিয়ে নিয়েছি একটা প্রেশার কুকার, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পুরো ম্যারিনেট করা মাটন। মাটন দেওয়া হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিচ্ছি আলু। আমি আলু আগে থেকে ভেজে নিয়েছিলাম, তোমরা চাইলে আলুটা দিতে পারো বা স্কিপ করে দিতে পারো। এবার দিচ্ছি ম্যারিনেট করা বাটিতে ধোয়া জল। এবার প্রেশারের ঢাকনা আটকে দিয়ে অন্তত পক্ষে 3টি হুইসেল দিলে পরে মাটন কিন্তু খুব ভালো সেদ্ধ হয়ে যাবে। আমাদের বারবার নাড়াঘাটা করতে হবে না, একবারে কিন্তু মাটন আমাদের রেডি হয়ে যাবে। আমি 3টে হুইসেল দিয়ে একটু স্ট্যান্ডিং টাইম দিয়েছিলাম, এবার আমি খুলে দেখাচ্ছি। এভাবে খুব সহজে কিন্তু আমরা মাটন বানিয়ে নিতে পারি। আলুগুলো দেখো পুরো গোটা গোটা রয়েছে, একদম ভেঙে কিন্তু গুলে যায়নি, বারবার নাড়াঘাটা করা হয়নি, কালারটাও দেখতে পাচ্ছ খুব সুন্দর এসেছে। এখন তোমরা টেস্ট করে দেখতে পারো, যদি মনে হয় নুন মিষ্টি কম তাহলে এখন কিন্তু একটুখানি মিশিয়ে ফুটিয়ে নিতে পারো প্রেশারের ঢাকনা না আটকে দিয়ে। এই ছিল আমার আজকের আলু দিয়ে রসুন দিয়ে মাটন কারি। কেমন লাগলো আমার আজকের রেসিপি তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা এভাবে বানাও কিনা সেটাও কিন্তু আমাকে জানাতে পারো। রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। তাহলে আজকের মতো এটুকুই, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন। সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।